গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজি আমি আমার ফাগুনী গা ধোয়া পিনে এতিয়া আমি অল্প একটা কলগছ খাব দিছো। এটা এয়া আমার ফাগুনী কলগছ খাই আছে ধুনিয়াকে। আর বাইদেউহতি আমাক পানি আর চাহ বনাই দিছে খাব কারণে। এয়া আমার খুড়ি, এফালে বাইদেউ, আর আমার ফাগুনীও গা ধোয়ালো আর খাই আছে কলগছ এটা। এতালকে আমি চাহ আর পানি খাই লোক। এইটো গাইস আমার ফাগুনি রেডি, আর আমিও চাহ পানি খাই পিনে রেডি। কেতিয়াবা খালো, ইয়াত এক ঘন্টামান রেস্ট ললো, আমার হাত কল খাইছে। এতিয়া আমি আকো যাবলে ওলাইছো, আমার জার্নি স্টার্ট। মানে অল্প কল বিচারি যাম ইফালে। ইয়াত মানে কল নাইকিয়া হয়েছে, কেটামান আছে দুই তিনিটা, আর দুই তিনিটা মানে বিচারিব যাম আমি সেইফালে। অল্প বলক কি কি করে আছো, ভিডিওতে চাই থাকো। এইটো গাছ সব আমার ফাগুনি কেটে গুছি ললো। আমি লাইকে ওলাই যাম। এই ইয়াত মানে আমি হাতটো গা ধুয়ালো মটর দি পেলে। তো এই ঘরের মানুষে আমাক চাহ বনাই দিছে খাবলে, চাহ খালো আর হাতিটো কলগছ খালে। তো আজি রাতে বান্ধিব কারণে কলগছ বেশি নাই, মানে সেই কারণে অল্প সেইফালের চাই আসো কলগছকিটা। আর অল্প ঘুরিও আসো, হাতি পিঠি সাফারি করে আছো বর্তমান গাইস। বহুত পুরনো একটা পার্ক, বহু বছর হয়ে গেল, এইটা সব সুইমিং পুল হয়ে যায়, বহুত বছর পুরনো। চাক একটা গছ পুলি কি ধুনিয়া হয়ে আছে এতিয়া। এফালে চাক এইটা সুইমিং পুলও নিছে, সুইমিং পুলে আসলে চাকি মাছর চিত্র আঁকা আছে সুইমিং পুলও নিছে। এফালে চাক কি আছে গাইস, এইটা ভাল থাকিলে এতিয়া বহুতে ভাল লাগিল। এইটা বহুত পুরনো হয়, টিন টিনবিলাক সব ভাঙি চিং শেষ হয়ে গেল। এতিয়া যদি বর্তমান ভাল হয়ে থাকিলে হয় তেনহলে ভাল লাগিলে হয় কিবা এটা। এতিয়া গাইস মানে বেয়া হয়ে আছে হালটো, পার্কটো ভাল অবস্থাটো বেয়া হয়ে আছে চাই চাইনে। গোটেইকেইটা আমি কিমান দূরের পর চাই চাই আহি আছো, রকলেন বলে রকলেন। এতিয়ালৈকে এইফালে অল্প ভাল আছে, এইফালে এইবিলাক এইবোৰ টিনো নাই, এইবোৰ টিন নহয়, কেনেকুৱা প্লাষ্টিকৰ তিৰপালৰ নিচিনা দেখা পাইছো। সুইমিং পুল গোটেই এনেকুৱা একদম এক কিলোমিটার মানে এনেকাই আছে সুইমিং পুলের নিচিনা গাইস। আমার ফাগুনের চিকলি আহি গল, আর এই আমার ফাগুনে কিন্তু কি গছ এটা ভাঙি দিছে, তামোল গছর নিচিনা যে সেই গছটা ভাঙি দিছে। আর ইয়া ফাগুনে কেটে বান্ধিব, চাওক গাইস এটা গছ ভাঙি দিছো। আর এইফালে আরও একটা গছ আছে, এফালে একটা সরু গছ আছে, সেইফালে পুলি তিনিটা আছে, আর একটা ডাঙর আছে, আর এইফালে ডিমুরু একটা আছে। গোটেকেইটা তার খাদ্যই আছে ইয়াত গাইস, চাইছানে? সি চাওক এটা কিবা কিবি খাই আছে, তারপর লই পেলাই যতে যায় ততে খাই থাকে। চাওক এইকেইটা কি খাই আছে, আর এইফালে আছে বিল, সেইটো বিল একটা ডাঙর বিল, বিলত এতিয়া পানি নাই বর্তমান, এইফালে অল্প দূরত আছে পানি। আর এই হল ডাউন টাউন, ডাউন টাউনের ব্যাক সাইডে আছে আমার ফাগুনি।
মই মানে টোপনি মাৰি দিছিলোঁ আৰু কলিয়াদা ফোন মাৰি আছিলে, মোৰ মোবাইলটো চাইলে ক'বই নোৱাৰোঁ। এতিয়া কলিয়াদা আকৌ হাতীত লৈ আহিছোঁ, তাত মই টোপনিৰ পৰা উঠিছিলোঁ, চাইছোঁ যে কলিয়াদা মিছ কল মাৰি আছে, ইমান 6-7টা মিছ কল মাৰি পাইছোঁ। এতিয়াই চাওক আমাৰ ফাগুনি আহি আছে আৰু মই এইফালেদি ঘৰৰ ফালে ওলাই আহিলোঁ। তো ফাগুনিক এতিয়া গা ধুৱাব গৈ আছোঁ গাইছ, মই টোপনি মাৰি দিছিলোঁ ক'বই নোৱাৰোঁ। কোনোবা এজন নামিব গাইছ, জলদি উঠিলো আৰু গাছ ফাগুনিক বান্ধিব আহিছো আৰু ফাগুনিক কলগছ টানোতে এই ল'ৰা ছোৱালীকেইটাৰ ভিৰ চাওক, চাওক হাতী বান্ধা হৈ গ'ল, এতিয়ালৈকে ৰাইজৰ ভিৰ। আমাৰ গাঁৱত হাতী আহিলে ল'ৰা ছোৱালী মানে পাগল হৈ যায়, বখলা যাত আহে, আগফালেতো কেইটামান চাইছে।